ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথমেই সকলকে মাহে রমজানের অকৃত্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের সংক্ষিপ্ত আলোচনা। যে কোরআন এবং সিয়াম কেয়ামতের দিন কিভাবে আমাদের জন্যে সুপারিশ করবে। প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা, এ মর্মে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস-সিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুল আল কুরআন أي ربي منعته النوم بالليل فشفعني فيه، ويقول الصيام أي ربي منعته الطعام والشهوات في النهار فشفعني فيه، فقال فيشفعان. صح الألباني رحمه الله هذا الحديث. এই হাদিসটিতে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস-সিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম তথা রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ফায়াকুল আস-সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তাআম ওয়া শাহাওয়াতি বিন-নাহার ফাশফিআনি ফী। সিয়াম আল্লাহ তাআলার কাছে এই মর্মে সুপারিশ করবে, শাফাত করবে যে হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার থেকে এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছিলাম, অতএব আজকে তার ব্যাপারে আপনি আমার শাফাত কবুল করুন। এভাবে করে এই সিয়াম তথা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার মুক্তির জন্যে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এবং জান্নাতে প্রবেশ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। তারপরে এগিয়ে আসবে আল কোরআন। কোরআন এসে বলবে আই রাব্বি মানাতুহু নাওমা বিল্লাইল ফাশফিআনি ফী, যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি একে রাত্রিবেলায় ঘুম যাওয়া থেকে বাধা দিয়েছিলাম, অর্থাৎ সে রাত জেগে কষ্ট করে
কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের অর্থ এবং বিধানগুলো জানার চেষ্টা করেছিল। অতএব আপনি আজকে এই কেয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, তাকে জান্নাতে প্রবেশ করান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল ফায়ুশাফফান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সুপারিশ কবুল করবেন। প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা, কেয়ামতের দিন মানুষ ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে অবস্থান করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের শাফাআত কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের শাফাআত শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা শহীদ হয়ে গিয়েছিলেন তাদের শাফাআত শুনবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত পছন্দনীয় এবং প্রিয় মানুষ ছিল তাদের শাফাআত তিনি শুনবেন। অবশেষে এই কোরআন, এই সিয়াম, এই রোজা আল্লাহ তাআলা কাছে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এসে শাফাআতের আর্জি পেশ করতে থাকবেন। অন্য হাদিসে আছে, এই রোজা মানুষের আকৃতি নিয়ে সুপারিশ করবে। প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে এই যে কোরআন এবং এই যে রোজা, এই দুটি জিনিস একটি অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উভয়টাই আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে, আর এই দুটি মূল্যবান জিনিস আমাদের একেবারে সম্মুখে অবস্থিত। আল কোরআন করিম সদা সর্বদাই তো রয়েছে, কিন্তু এই কোরআন করিম যখন অবতীর্ণ হয়, যে সময় অবতীর্ণ হয় সেটি ছিল রমজান মাস। এই মাহে রমজান আমাদের সম্মুখে সমাগত, কালকের দিনটি অতিবাহিত হলেই আরব বিশ্বের মানুষ এই সিয়াম সাধনায় প্রবৃত্ত হবে, রোজা রাখা শুরু করবে। আর আমরা এই কথা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে এই মহাগ্রন্থ আল কোরআন করিম অবতীর্ণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাহে রমজানে এই কোরআনে করিম অবতীর্ণ হয়েছিল মানুষের হেদায়তের জন্যে, মানুষকে সত্যের রাস্তা দেখানোর জন্যে। এবং সত্যের ডিটেলস বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এবং এই কোরআনের মধ্যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্য করার মতো বিষয় রয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, প্রিয় সাথী বন্ধুগণ, তো এই মাহে রমজান যেহেতু আমাদের একেবারে সামনে, হাত বাড়ালেই যেন আমরা রমজানকে পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে এই মাহে রমজান যেন হয় আমাদের কোরআনের তেলাওয়াত, এর তাফসীর, ব্যাখ্যা এবং গবেষণার মাস। মূলত কোরআন নাজিল হয়েছে যেহেতু রমজান মাসে, সেহেতু এই রমজান হলো কোরআনের মাস। কোরআনের স্পর্শে এই মাসটি মর্যাদাপূর্ণ হয়েছে, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম অতি মূল্যবান। সুতরাং এই কালাম যে ব্যক্তি
তিলাওয়াত করবে সে ব্যক্তি অতি মূল্যবান এবং মর্যাদাপূর্ণ হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে। যে কোরআন শিখবে, যে কোরআন শিখাবে, সেও মর্যাদাবান হয়ে যাবে। এই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যের কাছে এই জ্ঞান ছড়িয়ে দেয়, অন্যকে কোরআন শিক্ষা প্রদান করে, অন্যকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করে। যেহেতু এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ, ঠিক তদ্রূপ তার প্রতিটি বাণী সম্মান এবং মর্যাদাপূর্ণ। সুতরাং এই সম্মান এবং মর্যাদাপূর্ণ বাণীকে যে ধারণ করবে, যে শিখবে এবং শেখাবে, সেও নিঃসন্দেহে সম্মান এবং মর্যাদা অধিকারী হবে। যে মাসে কোরআন অবতীর্ণ হবে সেই মাসটিও কোরআনের মর্যাদায় মর্যাদাপূর্ণ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে এই সম্মান এবং মর্যাদা দ্বারা সমৃদ্ধ করেছেন এই মাহে রমজানকে। তাই আমরা প্রিয় বন্ধুগণ প্রত্যেকেই পরিকল্পনা গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ করি এবং খাঁটি মনে নিয়ত করি এই রমজানকে যেন আমরা কোরআনের শিক্ষা দ্বারা, কোরআনের তেলাওয়াত শিক্ষা, এর অর্থ এবং গবেষণা, এর মর্ম বোঝা এবং বাস্তব জীবনে আমল করার প্রেরণার উৎস হিসেবে গ্রহণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি কোরআন তেলাওয়াত করতেন। জিব্রাইল আলাইহিসসালাম রমজান মাসে দুইবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফার্স্ট টু লাস্ট পুরোটা কোরআন পেশ করেছিলেন, এবং শুধু পেশ করেন নাই বরং কোরআন নিয়ে তারা দুজনে আলোচনা পর্যালোচনা করতেন। তো যাই হোক, মূলত এটি হচ্ছে কোরআন সম্পর্কে, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সহিহ মুসলিমে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আবু উমাম আল বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে তোমরা কিয়ামতে, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, তাহলে কোরআন এই কিয়ামতের দিন তোমাদের জন্য শাফাতকারী হয়ে যাবে। যারা কোরআন পড়বে, কোরআনের সাথে সংস্পর্শ রাখবে, কোরআনের ছায়াতল আশ্রয় নেবে, কোরআনের বিধিবিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং অন্যের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, নিজে শিখবে, অন্যকে শেখাবে, কোরআনের আলোয় অবগাহন করবে, তাদের সকলের জন্যেই প্রিয় সাথী বন্ধু আল কোরআন করিম স্বয়ং আল্লাহর কাছে সুপারিশের আর্জি নিয়ে হাজির হবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজার প্রতি গুরুত্ব আরোপ করতে বলেছেন। তিনি আমাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন। এই কোরআন এবং এই রোজা উভয়টি আমাদের জীবনকে আলোকময় করে দিতে পারে, দুনিয়াতেও করতে পারে, আখিরাতেও করতে পারে। শুধু রোজা এমনি রাখবো, কোরআনের সাথে সংস্পর্শ রাখবো না, কোরআন শিখবো না, তাহলে কিন্তু এই রোজার রমজানের পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হবে না প্রিয় ভাইরা আমার। তাই আসুন আমরা এই রমজানের শুরু থেকেই ভিতরে ভিতরে মনের অভ্যন্তরে আমরা পরিকল্পনা এঁকে নেই, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে মাহে রমজানে কমপক্ষে আমরা একবার করে হলেও কোরআন খতম করার চেষ্টা করব। যদি কেউ এর চেয়েও বেশি পারে, তার উচিত আরো বেশি করা। সাহাবায়ে কেরাম তারা কোরআনের প্রতি ঝুঁকে যেতেন, এই রমজান মাসে তার অধিক মাত্রায় কোরআন খতম করতেন, তাবেয়ীগণ করতেন, আইম্মা
সালাফে সালেহীন তারা প্রত্যেকেই কোরআনের দিকে একেবারে ঝুঁকে যেতেন মাহে রমজানের মধ্যে। প্রিয় সাথী বন্ধুগণ, বিশেষ করে আমরা যারা অনারব, যারা আমরা কোরআনের ভাষা বুঝি না, কোরআনের অর্থ আমরা বুঝতে পারি না, আমাদের করণীয় কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ গবেষণা করা, কোরআনের অর্থ এবং মর্ম উপলব্ধি করার চেষ্টা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন মা আলা কুলুবিন আকফালুহা, যে তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। এই জন্য অনেক আলেম বলেছেন যে যারা কোরআনের অর্থ বুঝে না, তাদের জন্যে কোরআন বুঝে বুঝে পড়া অধিক উত্তম, না বুঝে বারবার খতম করার চেয়ে, না বুঝে বারবার খতম করার চেয়ে বুঝে বুঝে কোরআন স্টাডি করা, অধ্যয়ন করা, পড়া, এটা বেশি উত্তম, যদিও খতম না হয়। তারপরে কোরআন শুধু খতম করলেই হবে না, কোরআনের অর্থ বুঝলেই হবে না, আমাদের উচিত হবে সে কোরআনের শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এই কোরআন কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যেভাবে আমরা যদি কোরআনের আইনকে মান্য করি, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করি, গঠন করি, এবং কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, কোরআন শিখানো ইত্যাদির মাধ্যমে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করি, তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। এই জন্যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাক ওয়া হুজ্জাতুন আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাই আসুন আমরা কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশকারী হয়, সাক্ষ্যদানকারী হয়, সেজন্য আমরা কোরআনকে আমাদের হৃদয়ের সাথে জড়িয়ে নেই, কোরআনকে আমাদের বুকের সাথে জড়িয়ে নেই, কোরআনকে ভালোবাসি, কোরআনের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করি। আর এই সম্মান ও শ্রদ্ধা পোষণ তখনই হবে যখন আমরা তেলাওয়াত করব, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করব, এবং সে আলোকে আমাদের বাস্তব জীবনে এটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। অন্যথায় কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, কোরআন আমাদের বিরোধিতাকারী হিসেবে আল্লাহর কাছে উঠে দাঁড়াবে, তখন আমাদের ধ্বংস ছাড়া কিছু নয়, কিছুই থাকবে না, ধ্বংস ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কোরআন যদি পক্ষে সাক্ষী দেয়, তাহলে বোঝা যায়, তাহলে আশা করা যায় এই সাক্ষ্য আল্লাহর কাছে গৃহীত হবে। আবার এই কোরআন যদি বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেওয়া শুরু করে, তখন নিশ্চিতভাবে আমাদেরকে ধ্বংসের মুখে চলে যেতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাই আসুন আমরা এই মাহে রমজানে কোরআনকে ভালোভাবে পড়ার, মুখস্থ করার, অর্থ বুঝার, কোরআনের শিক্ষায় নিজেদের বাস্তব জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের শিক্ষা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি তথা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন যেভাবে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্যে প্রত্যয় গ্রহণ করি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন যদি আমরা এই নিয়তটা এখন থেকে পাকাপোক্তভাবে মজবুতভাবে করে নিই। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী এবং তৌফিক দানকারী। হাজা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।